আমার এমন একটা মানুষকে নিয়ে কথা যে মানুষের আমার লাইফে কোনো অস্তিত্ব নেই, তাকে নিয়ে আমি কথা বলতেই চাই না। তার সাথে আমার সম্পর্ক নেই, আমার লাইফে দেওয়ার কোনো অস্তিত্ব নেই, তাকে নিয়ে তার অনধিকার চর্চা আমি কেন করতে যাবো। বুবলি আমার জীবনে অতীত, বুবলির সাথে আমার কোনো সম্পর্ক নেই, এমন একটা কল রেকর্ডিং বাজারে ছেড়েছে যা আপনারা অনেকেই শুনে থাকবেন। যারা শোনেননি তারা চ্যানেল 24 এর থেকে ধার করা রেকর্ডিংটা শোনেন। ভদ্র মহিলার তো কোনো অস্তিত্ব নাই, সেই ভদ্র মহিলার ব্যাপারে আমাকে বলে কোনো লাভ নেই। সময় আমার সাথে একটা সম্পর্ক ছিল। ওই রেকর্ডিংয়ে শাকিব খান তার মনের কথাগুলোই বলেছেন, তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে, দরদ সিনেমা নিয়ে। KGF এর মতো বা বাহুবলীর মতো একটা বিরাট প্যান ইন্ডিয়ান মুভি করে ফেললাম, তো ওই রকম বিষয় না। আমার কাছে মনে হয়েছে একটা চমৎকার প্রেজেন্টেশন সিনেমা, যে স্টোরিটা আমাদের সবার বিশ্বাস যে মানুষের ভালো লাগবে। পারিবারিক জীবন নিয়ে, সব কিছু নিয়ে আলোচনা করেছেন। সবচাইতে যে আলোচনাটা সামনে বা নজরে এসেছে সেটা হলো স্বপ্নম বুবলির সাথে শাকিব খানের সম্পর্ক। আমার এমন একটা মানুষকে নিয়ে কথা যার সময় আমার সাথে একটা সম্পর্ক ছিল। এই অডিও কথোপকথনে বস তার সিদ্ধান্ত যেন সাফ জানিয়ে দিলেন, তার ভবিষ্যৎ পরিবারের সদস্য অপু বিশ্বাসী হতে যাচ্ছেন। কারণ হিসাবে আমি বলতে পারি, সুপার স্টাররা কখনো মিথ্যা বলেন না। অডিও কথাতে বুবলি কর্তন, এটা পরিষ্কার। অপু বিশ্বাস কিন্তু অ্যাডই থাকলেন। এখন হয়তো বুবলির ভক্তরা ভাববেন আমি অপু সাপোর্ট করছি। আমি আসলে এদের কারো সাপোর্ট করছি না, আমি সাপোর্ট করছি মেগাস্টার শাকিব খানের। ভাই, এরকম স্টারদের মাথায় যে কী থাকে একমাত্র সে নিজে অথবা আল্লাহ জানে। যেমন ছেলেদের স্কুলে ভর্তি করাতে শাকিব খানের উপস্থিতি সমানভাবে লক্ষ্য করা গেছে। আমি যা ধারণা করছি তা মিথ্যাও হতে পারে। সো জীবন যার সিদ্ধান্ত তার। বাজারের ভাইরাল অডিওতে বুবলির নজর কাড়ে। তিনি মনে করেন শাকিব খান কোনো সাংবাদিক দিয়ে তাকে নিয়ে প্রশ্ন করিয়েছেন, অথবা কোনো সাংবাদিকের হিম্মত নাই শাকিব খানকে প্রশ্ন করার, তাই তিনি রিজিকের কথাটাও উল্লেখ করিয়েছেন। বুবলি ম্যাডাম স্ট্যাটাস দিয়েছেন, ভূতের মুখে রাম রাম, অবশেষে নায়ক সাহেব বরাবরের মতোই ভুয়া গুজব সিনেমার প্রধান পরিচালক হিসেবে সামনে আসলেন। অবশ্য এরকম পরিচালনা তার জন্য নতুন কিছু না। মজার ব্যাপার হচ্ছে নায়ক এবং তার গ্যাং সদস্যদের আমার নাম দিয়ে শুধু আলোচনায় থাকতে হয়, এদের রিজিকের ব্যবস্থা করছি ভেবে ভালো লাগে। সো ক্যারি অন, চমৎকার ম্যাডাম, চমৎকার। আপনি তাপসের সাথে পরকিয়া করবেন? তো এর আগেও আমি অনেক স্ক্যান্ডাল শুনেছি আমরা, এই স্ক্যান্ডালটা তো তাপসের ওয়াইফ নিজে বললেন। অন্যান্য নাগরের সঙ্গে করবেন, আমরা যদি প্রতিবাদ করি সেটা রিজিকের ব্যবস্থা হয় না? আরে ম্যাডাম, আমরা যদি আপনার সিনেমা না দেখতাম তাহলে তোমার রিজিক কী করে হতো? এখন কি বলবা রিজিকের মালিক আল্লাহ? তোমার নাম নিয়ে আলোচনায় থাকার কি আছে? কয়জন তোমাকে চেনে? যে কয়জন চেনে তাও আবার শাকিব খানের কারণে। বাংলাদেশে শাকিব খানকে চেনে আনাচে কানাচে, তুমি কি সেটা ভুলে গেছো? শাকিব খানের জন্যই তো নায়িকা হয়েছ। যে পাত্রে খাও সে পাত্রে হাগু করতে চাও? ভদ্র মহিলার তো কোনো অস্তিত্ব নাই, সেই দিন শেষে অনেক কিছুই তো অনেক মানুষ বুঝে গেছে, পরিষ্কার হয়ে গেছে।